রাজশাহী জেলা শাখায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা 2022 ও 2023-এর বিভাগীয় পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠান। আবৃত্তি, কেরাত, শিশু সাহিত্যিক ধারাবাহিক গল্প বলা, দেশভক্তের সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, তবলা, দোতারা, বাঁশি, মণিপুরী নৃত্য, লোকনৃত্য, সাধারণ নৃত্য, চিত্রাঙ্গন, বালক বালিকার দাবা সহ নানা বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে রাজশাহী জেলা শাখায় বিভাগীয় পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়ে প্রথম স্থানকারীদের বিভাগীয় পর্যায়ে পাঠানো হয় এবং বিভাগীয় পর্যায়ে সকল প্রতিযোগিতার প্রথম স্থানকারীদের জাতীয় পর্যায়ে পাঠানো হবে। আরিফিন মুন, হ্যালো.বিডিনিউজ24.কম, সিরাজগঞ্জ।